জগুদাস রামপুর গ্রামের জন ধনী চাষী, চাষ ছড়া দোকানটিয়ে থাকে তার, সেথর মধ্যে বহুত ভালো রোজগার হুয়ে। কিন্তু সে টিকে লোভী প্রকৃতির লোক লা, ধান অমল সময়ের সে পত্নী কু দোকান যোগাই নিজে জমি পাখর থাকে। ধান অমল পরে সবু চাষী মানে গরিব লোককে কিছু না কিছু দান দেই থান্তি। তেবে লোভী জগুদাসর পাখকু কেহি যায় না। থরে জগুদাসর মন হেলা এথর সে কিছু দান খৈরাত কলে যশ মিলিব, তেণু সে কেতেক পিলাঙ্কু গাঁরু ডাকি কিছু ধান বাঁটিলা। কিন্তু সেথিরে ধান থিলা চারি ভাগরু ভাগে, তিনি ভাগ থিলা অগাড়ি। সেই গাঁর ধরম দাস দূরর এসবু দেখি পিলামানকু পাখকু ডাকি দেখিলা অগাড়ি মিশা ধান। পিলাঙ্কু সে চুপচাপ কিছু কহি বিদা করদেলা। কিছু সময় পরে জগুদাস ধান বস্তা সবু ক্ষেতর ঘরকু আনি দেখিলা ঘরে বহুত ধান গদা হয়েছে। সে আশ্চর্য হেলা। এতিক বেলে তার স্ত্রী বহুত খুশিরে আসি কহিলা, আহে শুনম, আজি মু অধা দামরে বহুত ধান কিনিছি। কেতে গুড়িয়ে পিলা ধান অধা দামরে বিকুতিলে। কহিলে তাঙ্কু জনে ধর্মাত্মা এসবু ধান দান দেইছন্তি, অধা দামরে মিলিবারু মু সবু কিনি নেলি। জগুদাস ধান গদা দেখি নিজর অগাড়ি মিশা ধানকু চিহ্নি পারলে ও নিজ কৃতিত্ব বিষয়ে চুপ রহিবা ভালো ভাবি স্ত্রীকু কিছু উত্তর দেলে নাহিঁ।